সিলেটে আমরা কম্পারেটিভলি ভালো আছি আমি বলব এটুকু আপনাদেরকেও বলবো কারণ আমাদের মধ্যে একটা আইন না মানার বা সরকারি নির্দেশনা না মানার একটা সংস্কৃতি আমাদের মধ্যে আছে সেই জন্য যেহেতু আমাদের অত্র অঞ্চলে এখনও পর্যন্ত আল্লাহর মতে কোনো ইনফেকশন পাওয়া যায় নাই এখনো পর্যন্ত লোকজন মনে করছে কিছুই তো হচ্ছে না আসলে সেই কথা মনে করে অনেকে বেরিয়ে আসতেছে আমরা কিন্তু নিরুৎসাহিত করছি পুলিশের পক্ষ থেকে আমরা কন্টিনিউয়াস মাইকিং করতেছি লিফলেট বিতরণ করছি বিভিন্ন জায়গায় গিয়ে লোকজনকে আমরা ঘরে থাকার জন্য আহ্বান করছি অনেকেই মেনে নিয়েছেন আমরা এখনো পর্যন্ত বলবো যে যেটুকু মেনটেন করছেন এটা অনেকটা সন্তোষজনকই বলা যায় তারপরেও এটা চলমান প্রক্রিয়া এটা অব্যাহত রাখতে হবে আইনশৃঙ্খলা বাহিনী অব্যাহত রেখেছে আজকে আমরা এই যে এখানে আসলাম দরিদ্র মানুষের সন্ধানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে আমরা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন মানুষ যেখানে অসহায় আছে তাদেরকে কিছু ত্রাণ বিতরণ করা বা তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি এটা একান্তই জেলা পুলিশের আমাদের যে যে জেলা পুলিশের কল্যাণ তহবিল সেখান থেকেই আমরা এটা চেষ্টা করে যাচ্ছি এমনিভাবে আগামী দিনেও আমরা জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে আমরা চেষ্টা করব গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর সরকারিভাবে যে ত্রাণটা আসবে সেটা আমরা ডিসি সাহেব সহ সমন্বয় সাধন করে দরিদ্র মানুষ যেন পায় সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ